এখনই সাবস্ক্রাইব করুন এমডি মুস্তফা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে এবং বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত নোট সাজেশন এবং শিক্ষামূলক ভিডিও। প্রিয় শিক্ষা বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি শুরু করতে চলেছি তোমাদের নবম শ্রেণীর 4 নম্বরের প্রশ্ন অর্থাৎ সাজেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন। এর আগে আমি 1 এবং 2 সাজেশন দিয়েছি, সেগুলি তুমি যদি ফলো করো সেখান থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। চলো আজকে আমরা 4 নম্বর প্রশ্নগুলো দেখে নিই। ফরাসি বিপ্লবে নারীদের যোগদানের বিষয়ে একটি টিকা লিখো। নেপোলিয়নের অর্থনৈতিক ও আইনি সংস্কার কীভাবে করেছিলেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউরোপে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব আলোচনা করো। ইতালির ঐক্য আন্দোলনে ম্যাসিনির ভূমিকা আলোচনা করো। ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লব সংগৃহীত হওয়ার কারণগুলি লিখো। ইতালীয় ঐক্য আন্দোলনে ম্যাসিনির ভূমিকা আলোচনা করো। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যয়করণ বিবরণ দাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভার্সাইলস চুক্তি কতটা দায়ী করা যায়। পরের প্রশ্ন, জাতিসংঘের ব্যর্থতার কারণগুলো আলোচনা করো। ভেনাস সম্মেলনে গৃহীত নীতিগুলি কী কী ছিল। ইংল্যান্ড ইউরোপীয় মহাদেশে শিল্প বিপ্লবের তুলনামূলক আলোচনা করো। টিকা লেখনে 1929 খ্রিস্টাব্দে মহামন্দার কারণগুলি কী ছিল। ফ্রান্সে জুলাই বিপ্লবের কারণ ও ফলাফলগুলো সংক্ষেপে লিখো। মেটানিক ব্যবস্থার পতনের কারণ লিখো। গণতন্ত্র ফ্যাসিবাদের পার্থক্য লিখো। স্পেনে গৃহযুদ্ধের টিকা লিখো। 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের তাৎপর্যপূর্ণ ছিল কেন লিখতে হবে। ভাষায় সন্ধের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল কেন ব্যাখ্যা করো। উগ্র জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে পার্থক্যকে লিখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধকে দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয় কেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধের প্রকৌশলগত পরিবর্তন কী হয়েছিল। প্রিয় শিক্ষার্থীর, এই যে হাতে গোড়া মাত্র 22টি প্রশ্ন দিয়ে সেখান থেকে তোমাদের 6টি প্রশ্ন কমন আসবে। প্রিয় শিক্ষার্থীরা, এই 6টি প্রশ্ন তোমরা রপ্ত করে নাও এবং ভালোভাবে ঠোঁটস্থ মুখস্ত করে তোমরা পরীক্ষায় বসো, দেখবে প্রত্যেকটি প্রশ্ন কমন হয়ে গেছো। এরপরে আমি 8 নম্বরের মাত্র 2-1টি প্রশ্ন দেবো, সেই প্রশ্নগুলো তোমরা মুখস্থ করে নেবে। তো প্রিয় শিক্ষার্থীর, আজকের মতো এখানেই সমাপ্ত।